Assalamualaikum, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। আমার চ্যানেলে অনেকগুলো গরুর মাংসের রেসিপি থাকলেও আজকে আমি আপনাদেরকে 2 কেজি গরুর মাংসের সঠিক পরিমাপ সহ একটা পারফেক্ট গরুর মাংসের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা হাঁড়ির ভিতরে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসটা এখানে 2 কেজির একটু বেশি আছে, তবে মশলাটা আমি এমন ভাবে দিব যে 2 কেজি থেকে 2.5 কেজি মাংস রান্না করা যাবে। প্রথমে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজটা 1 কাপের মতো দিয়েছি আর এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি। অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গরুর মাংসের কালার এবং টেস্ট দুইটাই ভালো আসে। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর রসুন বাটা দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি এখানে 2.5 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চামচের মতো, এটা অপশনাল। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচের মতো। চিলি ফ্লেক্সটা দিলে মাংসে সুন্দর একটা ফ্লেভার আসে, চাইলে দিতে পারেন আবার বাদও দিতে পারেন। আর এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে নিলাম। তারপর এখানে আমি 4টার মতো কাঁচামরিচ দিয়েছি, 8-9টার মতো দারুচিনি আর এখানে 10-12টার মতো লবঙ্গ দিয়েছি। সেই সাথে এখানে 10-12টার মতো ছোট এলাচ বা সাদা এলাচ দিয়েছি, একটু থেতো করে নিয়েছি। এলাচটা থেতো করে মাংসে ব্যবহার করার চেষ্টা করবেন। গোলমরিচ দিয়ে দিলাম 18-19টার মতো আর এখানে 3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম। একটা বড় এলাচ নিয়েছি অথবা কালো এলাচ, আর এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। সবশেষে আমি এখানে তেল দিয়ে দিলাম আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তেলটা পরিমাণ মতো দিতে হবে, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এই যে আমি মাখাচ্ছি, এই মাখানোর সময় যদি মনে হয় হলুদটা কম হয়েছে তাহলে হলুদের গুঁড়াটা আর একটু এখানে দিয়ে নিতে পারেন। তো আমার মাখানোটা হয়ে গিয়েছে, আপনারা চাইলে এ পর্যায়ে রেস্টে রাখতে পারেন। আমি হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলায় বসানোর পরে আমার মনে হয়েছে আমি এখানে জিরা বাটা ব্যবহার করিনি, তাই এখানে জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন যতটা সম্ভব আমি মাংসের সাথে জিরা বাটাটা মিশিয়ে দিচ্ছি। তো মোটামুটি মেশানোর পরে আমি এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস থেকে পানি উঠে আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পরে মাংস থেকে কিন্তু পানি উঠে এসেছে। এখন এই মাংসটাকে নিচ থেকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু পানি উঠে এসেছে, আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর এই মাংসটা থেকে কিন্তু আরও পানি বের হবে। আর এই পানিটা দিয়েই আমরা মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে নাড়াচাড়া করার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এই মাংসটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু আরও পানি বের হয়েছে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা আজকে হাঁড়িতে রান্না করছি, এজন্য একটু পরপর আমি মাংসটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো আমি নাড়াচাড়া করার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে করে আমি এই পানিতে মাংসটা অর্ধেকটা সিদ্ধ করে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম। আর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছেন এই মাংসটা থেকে তেল বের হয়ে গিয়েছে।
আর এই মাংসটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি আরও কিছুক্ষণের মতো এই মাংসটাকে আর একটু ভালো করে কষিয়ে নিব। যত ভালো মাংসটা কষানো হবে তত ভালো মাংসটা খেতে লাগবে। আর যে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে সেটাও কিন্তু চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 3 থেকে 3.5 কাপের মতো পানি ব্যবহার করছি। আর এই পানিতেই আমি মাংসটা পুরোপুরি রান্না করে নিব। যেহেতু আমার মাংসটা আগে থেকে অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এই মাংসটা সিদ্ধ হতে আমার আর বেশি পানির প্রয়োজন হবে না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে তারপরে ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে আর তেলটা উপরে উঠে গিয়েছে। আর আমি এর থেকে আর বেশি ঝোলটা কমাতে চাচ্ছি না। এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একেবারেই কমিয়ে দিয়েছি। এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। মাংসটায় পানি দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখলে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো চুলার উপরে আমি আর 5 মিনিটের মতো রেখে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।